মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকার করলো কোচবিহারের সপ্তম। রাজ্যে সপ্তম স্থান অধিকার করলো কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র সত্যম বণিক। ছেলের সাফল্যে খুশি হয়ে এলাকায় মিষ্টি বিতরণ করলো বাবা। জানা গিয়েছে এদিন ফল ঘোষণার পরেই সত্যমকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় জমে যায়। পড়াশোনায় মেধাবী ছাত্র সে। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে এবং ড্রয়িং করতে ভালো লাগে সত্যমের। তবে আরও ভালো রেজাল্ট করার ইচ্ছা ছিল তার। আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার অথবা মেডিকেলে পড়াশোনার ইচ্ছে রয়েছে তার। সত্যমের বাবা মা জানান, ছেলের পড়াশুনোর নির্দিষ্ট কোনো সময় ছিল না, সে নিজের মতো করে পড়াশুনো করত, ভালো ফল করবে বলে আশা ছিল। সে এখন এরকম একটা ভালো ফল হয়েছে। রাজ্যে সপ্তম, আশা করতে পেরেছিলে তোমার এরকম ভালো ফল হবে? না, এরকম আশা করি আমি, আশা করি ভালো হবে, 650-এর উপরে থাকবে, এতটা ভালো আশা করি। এই ফলের পিছনে সবচেয়ে বড় অবদান কাকে দেবে? স্কুলের শিক্ষকদের, তারপরে গৃহ শিক্ষক, তারপরে বাড়ির লোকজন, বাবা মা, তার পাশাপাশি দিদি ভাই, ওনারাও সাহায্য করেছেন। তোমার এমনি দিনে কতক্ষণ পড়াশোনার মধ্যে কাটতো? দিনে যদি টিউশন বাদ দিই তাহলে তিন থেকে চার ঘন্টা আমি সেলফ স্টাডিটা করতাম, আর টিউশন যদি দুটো ধরা হয় মোটামুটি 7-8 ঘন্টা দিনে পড়াশোনা করতাম। পড়াশোনা ছাড়াও তোমার অন্য কোনো হবি আছে? হ্যাঁ, আমি ক্রিকেট খেলি, ফুটবল খেলি, তারপরে হচ্ছে আর্ট করি। আগামীতে কি ইচ্ছা রয়েছে? আগামীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবো, অথবা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে যদি চান্স পাই। আগামী দিনে যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তুমি তাদের ক্ষেত্রে কি বলবে, কিভাবে তাদের স্টাডি করা উচিত? তাদেরকে বলবো একদম টেনশন ফ্রি হয়ে পড়াশোনাটা করো, পড়াশোনাটা মজা হিসেবে নাও, সেভাবে আর টেক্সট বইটাকে ভালোভাবে পড়ো, অত বেশি পড়ার দরকার নেই, যেটুকু পড়বো ওইটাকেই বারবার রিভাইজ করে চলো, তাহলে আপনি ভালো রেজাল্ট হবে। আজকে তো মজা আর মজা, তাই তো? আর পরিকল্পনা কি রয়েছে আজকে, নেক্সট পরিকল্পনা? এখনো ভাবিনি, এখন স্কুলে মাস্টারমশাইরা এসেছেন, স্কুলে যাবো, দেখি। এখন অবশ্যই আজকের দিনটা তো স্পেশাল আমার জন্য, সবার জন্য। বাবা তো বাবা ছোট ব্যস্ত আছে।